হিন্দুরাও কিন্তু স্রষ্টাকে মানে মানে না তা না হিন্দুরা মানে কি মানে না কিন্তু ওরা সেরেকটা করে কিসের মধ্যে জানেন আপনি এই যে বলে বলি মোর্শেক সেরেকটা করে কোথায় আল্লাহর ক্ষমতার মধ্যে ওরা স্রষ্টা মানে কিন্তু সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ এটা মানতে চায় না ওরা কি বলে আল্লাফক ক্ষমতা ভাগ করিয়া দিস যেমন ম্যাগের ক্ষমতা একজনার কাজ বাতাসের ক্ষমতা ভিন্ন জনার কাজ পানির ক্ষমতা অন্য জোনার কাজ শিক্ষা দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাজ ধনী বানানোর ক্ষমতা গণেশের কাজ ঝোলা কলারা বসন্ত থেকে বাঁচাবার ক্ষমতা কালীর কাছে কথাটা বুঝাতে পারিনি আগুনে পোড়ায়া মারা এবং না মারার ক্ষমতা অগ্নি দেবীর কাজ পানিতে ডুবাইয়া মারা এবং না মারার ক্ষমতা গঙ্গি দেবীর কাজ সৃষ্ট মানে সমস্ত হিন্দু স্রষ্টা মানে কিন্তু সমস্ত ক্ষমতার অধিকারী মানে না বুঝাতে পারি স্রষ্টা মানি আল্লাহকে আমরাও কিন্তু কৃষি কি হিসাবে মানি সমস্ত ক্ষমতার অধিকারী তিনি এই হিসাবে মানি আমরা কি মনে করি একচ্ছত্র ক্ষমতার মালিককে অন্য কারোর কাছে ভাগ করা হয় নাই কিন্তু মুসলমানের জন্ম হাজারো মুসলমান সন্তান আছে যারা আল্লাহকে মানে এবাদত করে লেকিন হেদায়েতের মালিক মানিয়া বাবা জান্নাত নেওয়ার মালিক মানিয়া বাবা জাহান্নাম থেকে বাঁচাবার মালিক মানে বাবা ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা মানে বাবা ছেলে বাচ্চা দেওয়া এবং না দেওয়ার ক্ষমতা মানে বাবা কোথার থেকে এসেছে কোথার থেকে খ্রিস্টান থেকে